আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের বিষয় ভাষা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এমন সব প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারবে। এবারের পরীক্ষাতে আসবেই জোড় কলম শব্দ কি, একটি শব্দের সঙ্গে অপর একটি শব্দ বা একটি শব্দাংশের সঙ্গে অপর একটি শব্দাংশ জুড়ে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে জোড় কলম শব্দ বলে। একটি শব্দের সঙ্গে অপর একটি শব্দ বা একটি শব্দাংশের সঙ্গে অপর একটি শব্দাংশ জুড়ে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে জোড় কলম শব্দ বলে। উদাহরণটা দেখো, ধোঁয়া একটা শব্দ, কুয়াশা একটা শব্দ, দুটো শব্দ যুক্ত হয়েছে ধোঁয়াশা। এই ধোঁয়াশার মধ্যে ধোঁয়া পুরোপুরি আছে কিন্তু কুয়াশা পুরোপুরি নেই। ধোঁয়া তার সঙ্গে কুয়াশার শা যুক্ত হয়েছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা শব্দটি দুটি শব্দের যুক্ত রূপ, যে কারণে ধোঁয়াশা শব্দকে বলা হয় জোড় কলম শব্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লিপিংস কি? ক্লিপিংস হলো এমন এক প্রক্রিয়া যেখানে শব্দের চেহারায় পরিবর্তন ঘটে। শব্দটি আকারে ছোট হয় কিন্তু এক্ষেত্রে অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। আরও একবার বলছি, ক্লিপিংস হলো এমন এক প্রক্রিয়া যেখানে শব্দের চেহারায় পরিবর্তন ঘটে। শব্দটি আকারে ছোট হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন মাইক্রোফোন থেকে মাইক, আমরা মাইক্রোফোনকে মাইক বলি। মাইক্রোফোনকে মাইক বললে মাইক রূপটি মাইক্রোফোন থেকে ছোট হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। এরোপ্লেনকে প্লেন বলি, এক্ষেত্রেও কিন্তু শব্দটি আকারে ছোট হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, তাই একে বলা হয় ক্লিপিংস। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুণ্ডমাল শব্দ কাকে বলে? একগুচ্ছ শব্দে প্রত্যেকটির প্রথম ধ্বনির সমাবেশ ঘটিয়ে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে মুণ্ডমাল শব্দ বলে। একগুচ্ছ শব্দের প্রত্যেকটির প্রথম ধ্বনির সমাবেশ ঘটিয়ে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে মুণ্ডমাল শব্দ বলে। যেমন ভিআইপি, ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি শব্দের ভি, ইম্পর্টেন্ট আই, পার্সনের পি নিয়ে ভিআইপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম, অফিসার চয়েস ওসি। প্রত্যেকটি শব্দের, একগুচ্ছ শব্দের প্রত্যেকটির প্রথম ধ্বনির সমাবেশ ঘটিয়ে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে মুণ্ডমাল শব্দ বলে। যেমন ভিআইপি, ডিএম, ওসি। এবার সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাষা ও সমাজের সম্পর্ক নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখা আলোচনা করে, ভাষা ও সমাজের সম্পর্ক নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে সমাজ ভাষাবিজ্ঞান বলে। মনে রাখতে হবে, ভাষা সমাজে ব্যবহৃত হয়, যে কারণে ভাষা সমাজের উপর প্রভাব বিস্তার করে, আবার সমাজ ভাষার উপর প্রভাব বিস্তার করে, যে কারণে ভাষা ও সমাজের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নিয়ে আলোচনা করা সমাজ ভাষাবিজ্ঞানের কাজ। মিশ্র রুম্মুল কাকে বলে? মিশ্র রুম্মুল কাকে বলে? দুটি স্বাধীন রুম্মুল যুক্ত হয়ে যে পদ গঠন করে, সেই পদের অর্থ যখন রুম্মুল দুটির অর্থকে ছাপিয়ে যায় তখন তাকে মিশ্র রুম্মুল বলে। দুটি স্বাধীন রুম্মুল যুক্ত হয়ে যে পদ গঠন করে, সেই পদের অর্থ যখন রুম্মুল দুটির অর্থকে ছাপিয়ে যায় তখন তাকে মিশ্র রুম্মুল বলে। যেমন বিনা যোগ পানি সমান বিনা পানি, বিনা শব্দের অর্থ বাদ্যযন্ত্র, পানি শব্দের অর্থ হাত।